করছেন। আমি প্রথমে একটু জানতে চাই যে আপনি অ্যাস্থেটিক ডার্মাটোলজিতে কিভাবে আসলেন এবং বাংলাদেশেই বা এই চিকিৎসা পদ্ধতিটা কিভাবে ইন্ট্রোডিউস হলো? ধন্যবাদ এই প্রশ্নটার জন্য। এটা খুবই আমি কথাটুকু বলতে চাচ্ছিলাম যে মানুষজনকে আমরা বোঝানোর চেষ্টা করছি অ্যাস্থেটিক ডার্মাটোলজিটা কি। অ্যাস্থেটিক ডার্মাটোলজি হচ্ছে ডার্মাটোলজির একটা নতুন পার্ট যেটাকে বলে সৌন্দর্য বিজ্ঞান, যেটা নিয়ে কাজ করি আমরা। ডার্মাটোলজি একটা বিগ সাবজেক্ট, আপনি জানেন সবগুলো সাবজেক্ট নতুন নতুন করে তৈরি হচ্ছে। একটা বড় সাবজেক্ট একসময় ছিল, ধরেন সার্জারি মেডিসিন ছিল প্রথমে, সেখান থেকে গায়ে নিয়ে আসলো, তারপর প্রতিটা সাব স্পেশালিটি ভাগ হতে হতে ডার্মাটোলজি মেডিসিনের আন্ডারেই ছিল। এখন ডার্মাটোলজি এত বড় একটা সাবজেক্ট, এখন এটা উন্নত বিশ্বে ডার্মাটোলজি থেকে আরেকটা পার্ট, ডার্মাটো সার্জারি এবং অ্যাস্থেটিক ডার্মাটোলজি আলাদা হয়ে গেছে এবং আরো স্পেশালাইজড হয়েছে এবং সারা বিশ্বেই আপনার এই জেনারেল ডার্মাটোলজি আলাদা পরিবর্তন হচ্ছে। পৃথিবী এগিয়ে যাচ্ছে, সাথে সাথে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। তো বাংলাদেশ যেহেতু এগিয়ে যাচ্ছে, তো বিশ্বের সাথে তাল মিলাতে মিলাতে অ্যাস্থেটিক ডার্মাটোলজি জিনিসটা আমার, সবাই তো ডার্মাটোলজি করছে, তো অ্যাস্থেটিক ডার্মাটোলজিটা আমার খুব পছন্দের সাবজেক্ট, সে কারণে আসলে এখানে আসা। মূলত আসলে বাংলাদেশে ডার্মাটোলজি, আধুনিক ডার্মাটোলজির পদযাত্রা শুরু হয়েছিল কিন্তু প্রফেসর কবির চৌধুরীর মাধ্যমে। আপনারা জানেন ওনাকে, সবার শ্রদ্ধা আমাদের, আমাদের স্যারের সাথে প্রায় 10-12 বছর কাজ করেছি, তার একদম ক্লোজ সান্নিধ্যে ছিলাম আমি। তো 90 দশক থেকে স্যার এগুলো শুরু করছেন, তারপরে এটা 2000 পর থেকে আস্তে আস্তে এই অ্যাস্থেটিক ড্রামটা যখন পৃথিবীতে শুরু হলো, তখন স্যারের যারা ক্লোজ এইডি ছিল, যারা স্যারের ছাত্রছাত্রী, তারাই প্রথমে গুলশানে বাড়িধারাতে লেজার মেডিকেল সেন্টার ওরা স্টার্ট করলো, তারপরে তার সাথে সাথে আমরা ওখানে ছিলাম, তারপর আস্তে আস্তে অ্যাস্থেটিক ড্রামাটোলজি শুরু হলো বাংলাদেশে। এই নতুন প্রযুক্তির সাথে বাংলাদেশে পরিচয় করে দেওয়া হচ্ছে। তো স্যারের ছাত্রছাত্রী যারা ছিল, যেহেতু স্যার এই লাইনে জেনারেল ডার্মাটোলজি থেকে আস্তে আস্তে এগিয়ে নিচ্ছে, তো সেখান থেকে আমি ইন্টারেস্টেড হলাম, করতে থাকলাম। সবগুলো ক্লিনিকে কাজ করেছি আমরা, যেগুলো প্রথম দিকে প্রথম সারির ক্লিনিক সেগুলো কাজ করতে আসার কথা। কিন্তু যে বাংলাদেশে যে অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্টটা, অ্যাস্থেটিক ডার্মাটোলজি এখনো মানে ওভাবে ডেভেলপ করতে পারেনি, এই সেক্টরটা তৈরি হচ্ছে, বাট তৈরি করতে গেলে অনেক প্রবলেম, মানুষ সৌন্দর্য পিপাসী এবং সৌন্দর্য সচেতন, যুগে যুগে কিন্তু মানুষ বিভিন্ন ভাবে নিজেকে সুন্দর করার জন্য, সৌন্দর্যকে ধরে রাখার জন্য। এখানের মধ্যে ব্যাপারটা হচ্ছে ডার্মাটোলজি যারা স্কিন নিয়ে কাজ করে, আর যারা অ্যাস্থেটিক ডার্মাটোলজি, তারা স্কিনের যে সৌন্দর্যের পার্ট গুলো আছে তারা যথেষ্ট নলেজেবল, স্কিন সম্পর্কে তারা জানে, তো তারা সেই জিনিসগুলো অ্যাপ্লাই করছে। এবং অ্যাস্থেটিক ডার্মাটোলজির উপর অনেক কনফারেন্স, অনেক কংগ্রেস হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড। কিছুদিন আগে আমরা ওখানে ঘুরে আসলাম, সিঙ্গাপুরে ছিল অ্যাস্থেটিক এশিয়া, সেটাতে বাংলাদেশ থেকে আমরা 2 জন পার্টিসিপেট করেছিলাম। এমনিভাবে আমেরিকাতে নভেম্বরে আছে ওয়ার্ল্ড কংগ্রেস অ্যাস্থেটিক ডার্মাটোলজি, ওখানে ইনশাল্লাহ যাবো আমরা। তো এভাবে আমি বলতে চাচ্ছি যে অ্যাস্থেটিক ডার্মাটোলজি ডিফারেন্ট ফিল্ড, তো এখন অনেকেই ব্যাপারটাকে বুঝতে চেষ্টা করছেন না যে ব্যাপারগুলো কি। আমরা গভর্নমেন্টের কোন হেল্প ছাড়াই, এক ধরনের একটা মানে কন্ট্রাডিক্টরি কোন সিচুয়েশন কি আসলে তৈরি হচ্ছে না? তা একটা জিনিস, একটা নতুন জিনিস গড়ার সময় অনেক ধরনের ঝড়ঝাপটা আসতেই পারে, তো আমরা সেখানে ঝড়ঝাপটা গুলোকে অবশ্যই সামলে নেব ইনশাল্লাহ। তাই তো, যে কোনো প্রতিকূলতার সম্মুখীন হলে আমরা সেটা অবশ্যই না, এগুলো বুঝতে লাগবে মানুষকে, কারণ আমাদেরকে আস্তে আস্তে করে, কারণ আমরা এই গভর্নমেন্টের কোন ধরনের সহায়তা ছাড়াই, আমাদের নিজেদের পয়সায় আমরা কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট এই লাইনে। আপনি জানেন যে লেজার মেশিন গুলো বা সেট আপ গুলো যদি আপনাকে ইন্টারন্যাশনাল বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে করতে চান, ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ডে করতে চান, আপনাকে অনেক অনেক দেখতে। এটা তো আসলে মানে আমরা যদি বলি যে ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড ছাড়া তো এটা আসলে মেনটেন করা সম্ভব না, সবসময় সবকিছু একটা স্ট্যান্ডার্ড থাকে। আপনার বাংলাদেশে একটা স্ট্যান্ডার্ড হয়তো বা তৈরি হচ্ছে, একটা এশিয়ান স্ট্যান্ডার্ড আছে, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড আছে, বাট আমরা স্পেশালি যারা লেজার ট্রিট, আমার ক্লিনিকে কথা বলতে পারি, আমরা বিশ্ব মানটাকে টার্গেট করেই নেমেছি। যাতে এই যে আপনি বিশ্ব মান টার্গেট করে নেমেছেন, সেই ক্ষেত্রে যেই টার্গেটকে আপনি নিয়ে নেমেছেন যে সবাইকে খুব বিশ্বমানের একটা সেবা দিবেন, কিন্তু যারা সেবা নিতে আগ্রহী তারা আসলে কতখানি আগ্রহী, কতখানি আগ্রহ নিয়ে সেবা নিতে অনেকেই আগ্রহী। এটা তো ডিপেন্ড করে আপনাকে, ধরেন যদি বুঝতে চান যে আপনি একটু ভালো জিনিস পড়বেন, এটা ব্র্যান্ড আছে নন ব্র্যান্ড আছে হতেই পারে, এটা হচ্ছে আপনার পেশেন্টের চয়েস, উনি কার কাছে যাবেন, উনি কোন জিনিসটা করবেন। একই খাবার আপনি রাস্তার পাশ দিয়েও খেতে পারেন, সে ভাতেই ধরেন আর পোলাও ধরেন, যদি আপনি রাস্তার পাশে এক জায়গায় যান, আর আপনার যদি আপনি কোন একটা ভালো এলাকায় গিয়ে খান অথবা ফাইভ স্টার হোটেলে গিয়ে খান, এটা আপনার ব্যাপার। এটা বাজার অর্থনীতির দেশ, এখানের মধ্যে মানে এখানে পেশেন্টদের চয়েস আছে যে কোথায় যাবে, কারণ